আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মেজাজ ভালো নেই, এই কারণের জন্য যে আগে যে ইলেকশনগুলো হতো সেই ইলেকশনের মধ্যে একটা ফেস্টিভ মুড থাকতো, চলচ্চিত্র জগতের সমস্ত লোকজনরা বাইরের থেকে সমস্ত লোকজনেরা হ্যাঁ আমাদের ডিস্টার্ব করতো ফিল্ম আর্টিস্টদের দেখার জন্য, যদি ডিস্টার্বই না করে তাহলে তাদের ফিল্ম আর্টিস্ট হওয়ার কোনো জাস্টিফিকেশন আমি অন্তত পক্ষে খুঁজে পাই না। কিন্তু আজকে এখানে এসে আমার কাছে মনে হলো যে এটাকে একটা পুলিশ ক্যাম্পের মতো বানিয়ে রাখা হয়েছে, হুইচ আই ডোন্ট লাইক। আমি পুলিশদের প্রতি, যারা কাজ করছেন এখানে তাদের প্রতি আমি সম্মান রেখেই বলছি যে তারা আইন প্রয়োগকারী সংস্থা, আইন অমান্য যেখানে হবে সেখানে আসা উচিত। কিন্তু চলচ্চিত্র জগতে কখনো কোনো অনুষ্ঠানে বা চলচ্চিত্র জগতের কোনো ইলেকশনে আজকে পর্যন্ত কোনো আইন অমান্যকারী কোনো ঘটনা কোনো সময় ঘটেনি, কেউ বলতে পারবে না। সবাই হই হুল্লোড় করে আনন্দ উৎসব করে হয়েছে, তো সেই উৎসবের আমেজটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। এখন পর্যন্ত যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা আমি বলেছি, অ্যান্ড ফর দ্যাট রিজন আই এম নট ফিলিং ওয়েল। আচ্ছা, দেখে দিন শেষে কী হয়। তো আপনার ভোটটাকে আপনি ঠিকঠাক ভোট দিতে পেরেছেন? আমি এখন পর্যন্ত ভোট দিইনি, মাত্র ঢুকলাম, অনেক রাস্তাঘাট অতিক্রম করে অনেকগুলো বাধা অতিক্রম করে আমাকে ঢুকতে হলো, এবং অনেক সময় অনেক জায়গায় দেখা গেল যে সাথে লোক সাথে আমার যারা একাধজন থাকে সে তো তাদের সম্পর্ক যে এরা ঢুকতে পারবে না এরা ঢুকতে পারবে, তাহলে এটাকে সঙ্গে অনলি যারা ইলেকশন করবে সে কজন আর ভোটার যে কজন আছে সে কজনই করবে, যারা ভোট দিতে পারবে না তারাও তো শিল্পী, অনেকে আছে যারা মেম্বার না সহযোগী সদস্য, তো তাদের কী হবে, বা তাদের ঢুকতে দেওয়া হলো, তার সাথে একটা একজন আসলো সারা জীবনে হয়তো দেখেনি আমাদেরকে, একবার এসে দেখে গেল, তো তাতে কি আমাদের খুব একটা অসুবিধা হতো? আমাদের খুব একটা অসুবিধা হতো এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত হয়নি। চলচ্চিত্র জগৎ তো এখন তো মৃত পর্যায়ে, সেই মৃত পর্যায়ে চলচ্চিত্র জগতে এত লাফালাফি করার কোনো জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না। সুষ্ঠু নির্বাচন তো বাংলাদেশ, এই প্রশ্নটা তখনই আসে যদি কোনো সময় অসুস্থ নির্বাচন এখানে হয়ে থাকে। বাংলাদেশ চলচ্চিত্র জগতে যতগুলো নির্বাচন হয়ে থাকুক, এটা প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, এই প্রোডাকশন বয়দের সমিতি যেটা, সেখানেও কোনো দিন অসুস্থতা আমরা খুঁজে পাইনি, অসুস্থতা আমরা দেখিনি। আমরা সেখানে আনন্দ উৎসব হই হুল্লোড় দেখেছি, আনন্দ দেখেছি, আজকে সেই আনন্দটা তো আমি খুঁজে পাচ্ছি না। না ইনশাল্লাহ আমার প্রত্যাশা খুবই ভালো, মানে অবশ্যই জায়েদ মিশার প্যানেল অবশ্যই জয়যুক্ত হবে। তারপরে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো সর্বশেষে আমাদের চলচ্চিত্রের মানুষ মানে আমার এক পরিবার, হার জিত যেটাই হোক না কেন আমরা এই চলচ্চিত্রের স্বার্থে, চলচ্চিত্রের শিল্পের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে চাই, এগিয়ে যেতে চাই আর কি। হ্যাঁ।